ঠাকুর দেখতে গেলাম, যাওয়ার আগে লাইটের ডেকোরেশনটাই এত সুন্দর। ওয়াও, কত সুন্দর! ও বরমশাই, তুমি বন্দে ভারতে চললে নাকি? আমাকে তো নিয়ে যাও, একা একাই যাইতেছো? ঠাকুরের প্যান্ডেলটা যত সুন্দর, আর মূর্তি দিয়ে কত সুন্দর হব। জয় মা মা কালী। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে, আমি রাখি। তো আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা খুব খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুবই ভালো আছি। তো আজকের বারটা হলো রবিবার, এখন মোটামুটি 7টার মতন বাজে। আজকে তো দীপাবলি, তো সবাইকে জানাচ্ছি হ্যাপি দীপাবলি। আমার কিন্তু সকালে কিন্তু পূজা দেওয়ারই হয়ে গেছে। তো দীপাবলির উপলক্ষে সন্ধ্যার সময় ঠাকুরকে আর কি জল মিষ্টি দেওয়ার আয়োজন করেছি। তো তোমাদের দাদাভাই সন্ধ্যার সময় বাজারে যায় মিষ্টি আর প্যাড়াটা নিয়ে আসছে। তো আমার পূজা হয়ে গেছে, তারপর তোমাদের দাদাভাই আর কি পূজা দিচ্ছে। আমার আর তোমাদের দাদাভাইয়ের তরফ থেকে সবাইকে জানাচ্ছি শুভ দীপাবলি। তো তোমাদের দাদাভাইয়ের পূজা করানো হয়ে গেছে, তারপর এই যে প্রদীপ রেডি করলাম, আবার এইদিকে আমি এক এক করে প্রদীপগুলো লাগাই নিচ্ছি, তা থালির মধ্যে আর কি মানে রেখে দিচ্ছি। তারপর আর কি যে জায়গায় দিতে লাগে ওই জায়গায় জায়গায় দিব, একটা দিয়ে সব কয়টা কিন্তু ধরাই নিচ্ছি। আমি কিন্তু ওই যে সন্ধ্যার দিকে এগুলো সব কিছু রেডি করেছি। এখন কিন্তু 7টার মতন বাজে। তো তোমাদের দাদাভাইয়ের আর কি বাড়িতে নাকি পুজো হচ্ছে, মানে ওদের আর কি বার্ষিকী পূজা, ও তার জন্য আর কি টাইম আছে একটা, ওই টাইমের মধ্যে নাকি বাতি দিতে লাগে, তার জন্য এই যে 7টা বেজে গেল বাতি দিতে দিতে। তো এই প্রদীপটা দেখতে পাচ্ছ, এটা নাকি তিন রাস্তার মাঝখানে আর কি দিতে লাগে, মানে ঠাকুরকে। তো আগে আর কি ঠাকুরকে দেখাচ্ছি, তারপর আর কি বাকি সব জায়গায় বাতি ধরাবো। তো আমাদের তো ঠাকুর ছাড়া আর কেউ নেই, তার জন্য আর কি ঠাকুরকেই ডেকে আমরা। তারপর এই সাইডে মানে আমাদের বাড়ি ঢোকার আগে না একটা নাকি এই জায়গায় শিব মন্দির ছিল, এই জায়গায় কি এখন কেউ থাকে না, না তার জন্য এই মন্দিরটা না পুরো জঙ্গল টঙ্গল হয়ে গেছিলো। তো আজকে নাকি দীপাবলির উপলক্ষে এই জায়গাটা পরিষ্কার করছে। তো দেখলাম যে কে জানি প্রদীপ ধরাই গেছে। তো তোমাদের দাদাভাই বললো চলো তাহলে প্রদীপ দিয়ে আসি। তো তোমাদের দাদাভাই দহনে হয়ে গেছে, তারপর আমি দেখাচ্ছি। তো বেশ কিন্তু এই সাইডটা আর কি মন্দির মন্দিরই লাগে, মানে এই যে বট গাছ কী গাছ আছে না পুরো ঢেকে দিয়েছে। তারপরে যে কলা গাছের মধ্যে বাতি ধরাচ্ছি আমি, আমাদের বাপের বাড়িতে আর কি কলা গাছ বাড়িতে লাগায় আর কলা গাছের নিচে আর কি পুজো করে, মানে ছেলে মানুষ আর কি পুজো করতে লাগে। তোমাদের দাদাভাই নাকি করে না, ওদের তো বার্ষিক পূজা, ওই পুজো আর কি হয়ে যায়। তো ওই জায়গায় আমি আর কি সব জায়গায় বাতি দেওয়ানি হয়ে গেছে। তারপর এই যে আমার ঠাকুমা তো অনেক দিন আগে মারা গেছে, আমার ঠাকুমা তো আমাকে ভীষণই ভালোবাসছিলো। তো এই দিনটাতে আমি আর কি ঠাকুমাকে প্রদীপ দিই, এই যে রাস্তাতে দিচ্ছি আর কি প্রদীপটা, এই প্রদীপটা নাকি বাড়ির বাইরে দিতে লাগে, সের জন্য বাড়ির বাইরে দিচ্ছি আর কি প্রদীপ আর ধূপকাঠি। তারপরে ধুনাটা নিয়ে সব ঘরে টরে দেখাচ্ছি, এই ধুনাটা নাকি দীপাবলিতে মানে ভালো আর কি, মানে ধূপ ধুনা আর কি দেওয়ানি। তো আমার আর কি মানে সন্ধ্যা তো বাতি দেওয়ানি হয়ে গেছে ধুনা টুনা দিয়ে, আবার ওই যে প্রদীপ মানে পূজা করানোর পর এই ধুনাটা জ্বালায় আবারও মানে ঘুরাচ্ছি সব ঘরে ঘরে। তো আমার সব কাজ বাজ শেষ করে তারপর আসলাম বম ফুটাইতে আর কি পারলা। আমি তো অত বড় বম ফুটাইতে পারি না, আমি আর কি ছোট্ট মোটো পারি, মানে চকলেট বম, মরিচ বম আর যে কোনো বম, আমি আর কি ওসব আর কি পারি না বাবা। আমি আর কি এই যে আমার কাছে কলা গাছ আর চর্কি ভালো, কারণ চকলেট বম ফুটাইতে একজনের নাকি হাতটাই পুরা গেছে, সের জন্য আমাকে না ভীষণই ভয় লাগে, তাই আমি এটার মধ্যেই ঠিক আছি। তো তোমাদের দাদাভাই আর কি আমাকে ওকে বললাম যে তুমিও লাগাও, ও বলল তুমি করো আমি তোমাকে ভিডিও করে দিই, সের জন্য আমি লাগাইতেছি। আবার আরেকটা কলা গাছ ধরাই, মানে কলা গাছটা না এটা ভীষণই বড় হয়, অনেক বড় আর কি,
এই যে কত উঁচায় উঠছে কলা গাছটাকে, ভীষণই ভালো দেখা যাচ্ছে। তারপরে এই যে চারবাটি, আমি তো বাচ্চা, সের জন্য আমি চারবাটি দিয়ে খেলি। এটা আমার দীপাবলি, ছোট্ট মোট্ট দীপাবলি, এই যে ঝাড়বাতি দিয়ে। এদিকে আবার সব কাজ বা শেষ করে এখন আবার রেডি হবো। তো এই যে প্রসাদটা উঠাবো, পুরোপুরি রেডি হয়ে গেছি, এখন বাতিটা ধরাবো। কেমন লাগছে আমাকে কমেন্টে জানাও। এটা হলো পরের দিনের ভিডিও। এই যে আমি সাজুগুজু করে বাতি দিতে বসে গেছি। আমাদের কিন্তু নিয়মে আছে আর কি, আগের দিন যদি বাতি লাগাই তারপরের দিনও আর কি লাগাইতে লাগে। তার জন্য এই যে সন্ধ্যার সময় আর কি বাতি লাগানোর জন্য বসে গেছি আমি। এক এক করে মলকাগুলো লাগাই নিচ্ছি, আর নতুন মলকা না আর কি, আগের মলকাগুলোই ওর মধ্যে আর কি এই যে বাতিগুলো লাগাই নিচ্ছি। আর আগের দিন তো সাজুগুজু করতেই পারিনি কাজ কামের জন্য, সেজন্য আজকে একটু সাজুগুজু করছি। তো তোমাদের দাদাভাই তো দোকানে, আমি আর কি একা একাই বাতি দিব আর কি। কালকে তো দুইজনে একসাথে দিছি, আজকে একাই দিলে আর কি কিচ্ছু হবে না, তার জন্য এই যে একা একাই দিব। প্রদীপগুলো নিয়ে সব বাইরে আর কি দিচ্ছি, ঘরে কিন্তু একটা একটা দিয়েছি। আমাদের কিন্তু ঘরেও দেয়, সব ঘরের মধ্যে একটা একটা করে প্রদীপ লাগায়। তো সব ঘরে দেওয়ানোর পর এই যে আমি বাইরে দিচ্ছি আর কি প্রদীপগুলো। এই দিয়ে কিন্তু দিদিও লাগাইছে আর আমিও লাগাইছি, বাইরেটা কিন্তু ভীষণই ভালো দেখা যাচ্ছে। এই যে কলা গাছও দিয়েছি আমি বাতি, এখন পূজা করতে যাব। তো আমি তো রেডি হয়ে গেছি, তোমাদের দাদাভাই কি রেডি হচ্ছে? আমি কিন্তু সিম্পল সাজেছি, কানেরটাও সিম্পল পরেছি। তো শাড়ি আর শাড়িটা কিন্তু ব্লু কালার পরেছি, তোমাদেরকে দেখাই। ভাই রেডি হচ্ছে, অবস্থা কোনো জায়গায় গেলে না, এদিকে কাপড় ওইদিকে কাপড় সব কিছু এলোমেলো। আমার ফুল লুকটা শাড়ি, তো আমাকে কেমন লাগছে কমেন্টে জানায়। তো এই যে আমরা পূজা করার জন্য বাড়াই গেছি, মানে তোমাদের দাদাভাই আর কি ঘরটা তালা দিছে, আমি আর কি বাড়াইলাম, আমার হয়ে গেছে, আমি বাড়াইছি। দি হ্যায় আজ পিয়া আজ তেরে হি তেরে হি সঙ্গ। আমরা প্রথমে আসলাম আর কি কিষাণ বাজারে। আমাদের বাড়ি থেকে কিষাণ বাজার হইলো অল্পটুক পাকে, সের জন্য এটার মধ্যে আগে আসলাম। এদিকের মধ্যে না দুই তিন দিন আর কি কালী পুজোটা থাকে, দুর্গা পুজো তো চার দিন থাকে, এটা আর কি তিন দিনের মতন থাকে। তো ওইদিকে কিন্তু নাম হইতেছে, তার জন্য পুরা ভিড়। আগে আমরা মন্দির দর্শন করব, তো ঠাকুরকে এসে আগে প্রণাম করে নিলাম। তোমাদের দাদাভাই আর কি মন্দিরের সামনে গেছে, আর আমি কিন্তু বাইরে থেকে, মানে আমি তো দুপুর সময় আর কি মাছ মাংস খাইছি, সের জন্য আর সামনে যাইনি। তার তোমাদের দাদাভাই তো সান্দান করেছে, ও আর কি মন্দিরের সামনে উঠেছে। তো এদিকে নাম অল্প দেখে, এটা কিন্তু এসএমএসের নাম বলে আর কি, সের জন্য আমরা আর কি নাম বলি। তো ওই দিক থেকে আসার পর তারপর এদিকে আরেকটা ঠাকুর দেখতে পেলাম, এটা আর কি পালপাড়া বলে, পালপাড়া তো পূজা হচ্ছে। এতে কিন্তু এই যে ছোটো ছোটো বাচ্চাগুলো কি সুন্দর নাচতেছে, পাতাল বর্ষা বিজুলি। তো ওইদিকে দেখে দেখে তারপর যে বেরিয়ে পড়লাম, বাপরে দুর্গা পূজার মতন মানুষের ভিড়, এত ভিড়। এই জায়গার ডেকোরেশনটা না খুবই সুন্দর লাগছে, মানে খুব খুবই সুন্দর লাগছে, কি সুন্দর মার পা আর কি, লাল পাড়ের শাড়ির মধ্যে আর কি মার আর কি পায়ের ছাপ।
আমরা কিন্তু পূজা ঠাকুর দেখে এই যে বেরিয়ে বললাম, তারপর এদিকে কিন্তু ফাংশন হইতেছে, ছোট ছোট বাচ্চারা কি সুন্দরভাবে নাচতেছে, মনে হয় বসে দেখি। কিন্তু আর কি করব, আরও জায়গা তো ঘুরতে লাগবো, সেজন্য অল্পটুক দেখে তারপর আবার যাব অন্য জায়গা। তো এই যে আমরা বাড়া যাচ্ছি আর কি, আমাকে মনে হচ্ছে এই জায়গাটাকে ভিডিও করেই থাকি করেই থাকি, কি বলবো, আরও জায়গা তো যাইতে লাগবো। এই যে বেরিয়ে বললাম আবার, এইদিকে ওই যে কালীমা, চারোদিকে কিন্তু পূজা, এইদিকে না অনেক বড়, মানে মানে আমরা যেই সাইডে থাকি ওই সাইডটা আর কি, মানে পালপাড়া ওই সাইডটা অনেক আর কি পূজা হয়। এই যে এটা কিন্তু ক্লাবের পূজা। তো এই যে ফটো উঠলাম, তার জন্য অল্প ভিডিও করে দিলাম তোমাদের দাদা ভাই, তোমাদের দাদা ভাইকে উঠাইলাম। এই যে তারপর আরেক জায়গায় যাচ্ছি, বাপরে কত সুন্দর না ঠাকুর দেখতে দেখতে, না বাপরে, আর কোনো কোনোটা দেখাই হয় না। এই যে তারপর প্রসাদ খাচ্ছি আর কি, পুজো বলে কথা আর প্রসাদ খাবো না তাই কি হয়। তারপর এদিকে এই যে ঠাকুর দেখতে সামনে চলে আসি, আসার পর আবারও যাচ্ছি ঠাকুর দেখতে। এমনটা হয় কোনো টাইমে আর কি, যে কয়েকটা না মানে দেখানি আর কি টাইম পাই না, এত দেখতে দেখতে তখন দেখি যে 10-12টা 1টা বেজে গেছে, তারপর ঘরে যাইতে লাগে। এই যে আবারও এই সাইডে বললাম যে গলি গলি পূজা, একটার পর আরেকটা, আরেকটার পর একটা। এই যে এটা আর কি, এটাতে এই ঠাকুরটাকে আর কি পূজা করে নাই, মানে নিচের মধ্যে আর কি এই যে ছোট্ট মোট্ট একটা কালী ঠাকুরকে পূজা করছে মাকে আর কি, এইটা আর কি এমনি দেখানোর জন্য। এই জায়গায় কিন্তু ফটো ওঠানি খুবই সুন্দর বানাইছে আর কি, আমিও ফটো উঠে নিলাম 2-3টা জায়গায় আর কি। এটাও কিন্তু ক্লাবের পূজা। এদিকে না মানে কি বলতো, মানে পাড়া বলে না, মানে ক্লাব বলে, যেরকম আমাদের ওই সাইডে কি পাড়া, অমুক পাড়া, এই পাড়া, ওই পাড়া, এদিকে পাড়া বলে না, ক্লাব বলে, ক্লাবে ক্লাবে পূজা হয়। যাই হোক, এই যে সব জায়গায় দেখার পর তারপর আসলাম আবার এই পাড়ে। এই পাড়ার মানে জায়গাটা, যে জায়গায় পূজা হয় পুরো আর কি ফিল টাইম, তার জন্য মানুষের আর কি ভিড়টা আর কি অত বোঝা যায় না, মানে ফাঁকা জায়গা তো, তার জন্য সব জায়গায় আর কি মানুষ থাকেই, তার জন্য অত আর কি ভিড়টা হয় না। এই পূজাটা হইলো কালীবাড়ির পূজা, বঙ্গাইগাঁওয়ের কালীবাড়ির পূজা। তারপর আরেক জায়গায় দেখতে গেলাম, বাপরে লাইটার আগে মানে পৌঁছানোর আগে এত লাইট, আর ভিতরে যে কত লাইট হবো, মানে এই সাইডটারও এত ভিড়, বাপরে কি বলবো আর।
এই জায়গায় তো এমনও হয়েছে বন্ধে ভরা টেনি বানায় ফেলাইছে, বাপ রে বাপ, প্যান্ডেলের মধ্যে বাপ রে। এদিকে কিন্তু টিটিও আছে, পুলিশও আছে, প্যাসেঞ্জারও আছে, তার পিছিয়ে কাকুর আছে মুড়ি বিক্রি করে, সেরাও আছে। এই যে কাকু মুড়ি বিক্রি করছে, বাপ রে, আরও একটা কিন্তু কুর্তাও আছে ছোট। তো এইদিকে এই যে টিটি, তারপর ওই যে মানে প্যাসেঞ্জার, এই যে কুর্তারা দেখতে পাচ্ছ, তোমাদের দাদা ভাই ওই যে ট্রেনে চড়ার জন্য আর কি যাইতেছে। মানুষের কি ট্যালেন্ট না, কি বানা, এত সুন্দর বানাইছে বন্দে ভারত ট্রেনটা, বাপরে সেম টু সেম। আমি তো ফার্স্টে দিয়ে অবাকই হয়েছিলাম, কোথা থেকে আবার বন্দে ভারত ট্রেন আসলো। তো এই যে এদিকে আবার ফাংশনও হইতেছে, পুরা মানুষ, বাপরে, মানে আজকের দিনটা আর কি সব জায়গার মধ্যে আর কি ফাংশন হইতেছে। আর আমার মনটা ফাংশন আর কি দেখি দেখি মনে হয়, কিন্তু কি করব, বাড়ি তো আসতেই লাগবো। এই যে বাড়ি আসার পর মানে চেঞ্জ করে নিচ্ছি। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আর নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা, বাই বাই, সবাইকে গুড নাইট।